আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করছি ব্রকলি দিয়ে মজাদার একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। চুলায় একটি পাত্রে পানি ফুটতে দিয়েছি, এবার এতে ব্রকলিগুলো সিদ্ধ করে নিচ্ছি। এবার একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্রকলিগুলোকে 2 মিনিট সিদ্ধ করার পর এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি পাত্র দিয়ে এতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুনটিকে হালকা ভেজে নিচ্ছি। রসুন হালকা ভাজা হয়ে গেলে এবার এতে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটিকেও হালকা ভেজে নিচ্ছি। এবার এতে হালকা সিদ্ধ করে রাখা ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রকলিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটিকেও ব্রকলির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। রেডি করে রাখা মিশ্রণটি ব্রকলির মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রকলিটিকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ¼ কাপ পানিতে 1 টেবিল চামচ কর্ন স্যুপ গুলে নিয়েছি। কর্ন স্যুপের মিশ্রণটি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন। এবার মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজির পানিটি যখন শুকিয়ে গেছে এবার এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ব্রকলি রেসিপি। এটি খেতে খুবই মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।